দোস্ত, শপিং তো হয়ে গেল, তারপর আমি আর তুই ইচ্ছা মতো খাবো। আজকে বাইরে এত খাবো, তাহলে দেখি কয় টাকা আছে। শপিং কর। সর্বনাশ, আমি তো টাকা কার্ড সব কিছু ভুলে বাসায় রেখে আসছি দোস্ত। মানে কি এখন তাহলে কি করবি তুই? তুই কত টাকা আনছিস দেখ। আরে আমি আজকে কোনো টাকাই আনিনি বাস থেকে বের হওয়ার সময়। তুই টাকা ছাড়া বের হয়েছিস? তুই কি আমার টাকা খাবি এর জন্য বের হয়েছিস নাকি? ফকির নি মাথা মোটা, টাকা নিয়ে বের হবি না, শপিং আসছিস জানোস না তুই? আমি কি জানি নাকি যে তুই আজকে হঠাৎ করে এইভাবে শপিংয়ে বের হবি? এমন আমি কি করবো দেখি, প্রাইসগুলো কত টাকা আছে বলি তোর কাছে। তো প্রাইস কি করবো বল না। তুই আজকে এগুলো দেখেছিস, তুই কয়েকদিন পরে এসে নিয়ে যাস। ইম্পসিবল, আমি তো জীবনও রেখে যাবো না এত ইউনিক কালেকশন। আর একদম পারফেক্ট সাইজ হয়েছে, আমি এটা আমি এটা কীভাবে নিয়ে করবো আমি? আরে আজকে দিনটাই কুফা যাইতেছে, বাইরে এত বড় একটা প্রবলেম হয়েছে, এখন তোর এই ভেজাল সহ্য করতে হইতেছে আমার। আজকের দিনটা কুফা না, কুফাটা হচ্ছে ওই লোকটা, ওই স্টুপিড ড্রাইভারটা। সকাল সকাল দেখে আমার মুডটাই নষ্ট করে দিচ্ছে। টাকাটা কেন, আমি আমি কোনো জীবন দিয়ে ফেলে আসছি বল? সব কিছু নষ্ট করছে ওই ড্রাইভার। এগুলোর বিল আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর জনাব আবির সাহেবের নামে হবে। পেয়ে গেছে বুদ্ধি। কি পাইছিস এখন? আরে তা না, দেখ আমি কি করি। এক্সকিউজ মি, এই ড্রেসগুলো আবির রহের নামে অ্যাড করে দিন। কেন কেন, মানে এটা কোন ধরনের কোশ্চেন? আপনি জানেন আমি কে? আমি মিসেস আবির রায়হান। মানে আমি আমি বুঝলাম না, আপনি কি এখানে নতুন আসছেন নাকি যে আপনি আমাকে চিনতে পারছেন না? আশ্চর্য, আপনি এরকম হা করে তাকিয়ে আছেন কেন? ওকে ফাইন, আমি আমি এখনই আবির রায়হানকে ফোন দিচ্ছি। না না ম্যাম, না না আমি ফোন দিব, আমি আমি ফোন দেই প্লিজ ম্যাম। না না কোনো সমস্যা নেই, আমি বিলটা করে দিচ্ছি। আর স্যারদের কোম্পানি আমাদের এখান থেকে নিয়মিত কেনাকাটা করে, সো অর্ডারটা ক্যান্সেল করবেন না প্লিজ ম্যাম। ইটস ওকে, নো প্রবলেম। একটু তাড়াতাড়ি দেন, আমাদের দেরি দেরি হয়ে যাচ্ছে, তো একটু ফাস্ট আমাদের টার্গেট প্যাক করেন। এই লোককে তোর জামাই বানাইছিস, এই লোকের যদি বিবাহিত হয় লোকের সংসারটা এখন ভেঙে যাবে। আরে এরকম কোনো মহাভারত অশুদ্ধ করিনি, শপিং তো করেছি। আর এই জন্য যদি তার সংসার কোনো ঝামেলা হয় সেটা সে বুঝবে, আমাদের বুঝার দরকার নেই। আমরা শপিং করেছি, এটাই অনেক কিছু।